সেম প্রসেস, আগে যেভাবে খেলে এসেছি প্ল্যান অনুযায়ী, টিমের প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করার চেষ্টা করব, আর ইনশাল্লাহ যেগুলো শেষ তো শেষ, নতুন করে শুরু করব। বিপিএল এর পর্দা নামতে না নামতেই জাতীয় দলের ব্যস্ততায় তামিম ইকবাল, মুশফিকুর রহিমরা ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে 3 ওয়ানডে 2 টি-20 খেলবে বাংলাদেশ, যার শুরুটা ওয়ানডে সিরিজ দিয়ে হবে বন্দরনগরী চট্টগ্রামে। আফগানিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সেরা ক্রিকেট খেলে সিরিজ জিততে চায় টাইগাররা। 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকা ছাড়ার আগে এমনটাই জানিয়েছে মিরাজ তাসকিনরা। 23 ফেব্রুয়ারি প্রথম ওয়ানডেকে সামনে রেখে চট্টগ্রামে পৌঁছেছে ক্রিকেটাররা। এদিকে 20 ফেব্রুয়ারি সকালের ফ্লাইটে চট্টগ্রামে পৌঁছেছে টাইগার বাহিনী। দলের সাথে ছিলেন না সাকিব, মুস্তাফিজ সহ বিপিএল ফাইনাল খেলা 5 ক্রিকেটার। টুর্নামেন্টের ধকল কাটিয়ে উঠতে একদিনের বিশ্রাম দেওয়া হয়েছে তাদের। ম্যাচের আগের দিন দলের সাথে যোগ দিবেন সাকিব, মুস্তাফিজ সহ এই 5 ক্রিকেটার। এদিন অবশ্য তামিম, মাহমুদুল্লাহ, মিরাজ, তাসকিনরা চট্টগ্রামে গেছেন একই ফ্লাইটে। সর্বশেষ গেল বছর মে মাসে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে খেলেছিল বাংলাদেশ লঙ্কানদের বিপক্ষে, সেই সিরিজে 2-1 ব্যবধানে জিতেছিল তারা। আর চট্টগ্রামে শেষবারের ওয়ানডে খেলার স্মৃতি বছর চারেক আগের। লম্বা বিরতি দিয়ে প্রিয় ফরম্যাটে নামার অপেক্ষায় লাল সবুজরা। ঘরের মাঠ আর র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা প্রতিপক্ষ আফগানদের সামনে তাই সিরিজ জয়ের প্রত্যয় টাইগাররা। সীমিত ওভারের ক্রিকেটে বেশ শক্ত প্রতিপক্ষ আফগানরা, বাংলাদেশের সঙ্গে বরাবরই তাদের লড়াইটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় যে সহজ হবে না তা ভালোই জানে বাংলাদেশ। বেশ কয়েকবারই টাইগার বধের অভিজ্ঞতা আছে তাদের, এমনকি টেস্টেও টাইগাররা ঘরের মাটিতে হেরে গিয়েছিল তাদের বিপক্ষে। আফগান সিরিজ নিয়ে দলের ভাবনার কথা গণমাধ্যমকে জানান মিরাজ তাসকিন। মিরাজ বলেন, সিম্পল প্ল্যান থাকবে, ওয়ানডে ক্রিকেটের আগে যেভাবে খেলে আসছি সেরকম পরিকল্পনাই থাকবে আমাদের। আফগান দলকে হালকাভাবে না নিলেও জয়ের বিষয়ে শতভাগ আশাবাদী মিরাজ। নিজেদের খেলা খেলতে পারলেই তার মতে জয় আসবে, একই সুর তাসকিনের কণ্ঠেও। সেম প্রসেস, আগে একবার খেলে এসেছি, টিম প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করব, যেগুলো শেষ তো শেষ, নতুন করে শুরু করব। সুপার লীগের অংশ হওয়ায় সিরিজের কোনো ম্যাচকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই টাইগারদের। আফগান সিরিজকে দিয়েই পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ তামিম ইকবালদের সামনে। 12 ম্যাচ খেলে 80 পয়েন্ট নিয়ে টাইগাররা বর্তমানে রয়েছে তালিকার 2 নম্বরে। ভিডিওটি ভালো লাগলে এবং পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আসতেছি আপনাদের সামনে। দেখা হচ্ছে সেই ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।